বনানী ট্র্যাজেডি অগ্নি দুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন গঠন করুন বলেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন অগ্নি দুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন গঠন করুন। তিনি বলেন একের পর এক বহুতল ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এসব ঘটনা এড়াতে সরকারের কাছে আমি জাতীয় কমিশন গঠনের দাবি জানাচ্ছি। এই কমিশনে ইমারত বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের রাখতে হবে। বহুতল ভবন তৈরিতে প্রয়োজনীয় আইন মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।